গত এক বছরেরও বেশি সময় ধরে অনেক কিছু করেছেন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। শুধু 22 গজের ক্রিকেট মাঠে নামেননি তিনি। গেল বছরের 9 জুলাই ওল্ড ট্রাফোর্ডে মার্টিন গাপটিলের থ্রোয়ে রান আউট হয়ে একরাশ হতাশা আর আক্ষেপে ডুব দিয়ে সেই যে প্যাভিলিয়নে ফিরলেন, আর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করলেন না ধোনি। এক বছরেরও বেশি সময় ধরে চলা সমস্ত জল্পনায় ইতি টেনে ধোনি জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে 2019 বিশ্বকাপ সেমিফাইনালটাই ছিল তার শেষ ম্যাচ। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের 13তম আসর। উদ্বোধনী ম্যাচে অর্থাৎ 436 দিন পর আইপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ধোনি।